জ্ঞান গর্ভ দিনী কথা, জ্ঞান গর্ভ দিনী কথা। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি জ্ঞান গর্ভ দিনী কথা অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি এক গ্রাস প্রীতি ও শুভেচ্ছা। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের বিষয় সম্পর্কে আলোচনা করার পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 80 বার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের প্রতিটি পর্বে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ একটা বিষয় নিয়ে আলোচনা করছি, আকিদাগত বিষয় নিয়ে আলোচনা করছি। আজও আমরা একটা বিষয় বাছাই করে নিয়েছি, আর বিষয়টা হলো হাজির ও নাজির। আমাদের আহলে সুন্নাত বা জামায়াতের আকিদা হচ্ছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির এবং নাজির। তো আসুন মাদানী চ্যানেলের দর্শক বন্ধু, প্রথমে আমরা জেনে নিই যে হাজির নাজিরের অর্থ কি, কি অর্থে আমরা হাজির নাজির বলে থাকি। হাজির নাজিরের অর্থ হচ্ছে আল্লাহর প্রদত্ত ক্ষমতায় ক্ষমতাবান ব্যক্তির একই জায়গায় থেকে সমস্ত জগৎ তথা জমিন, আসমান, আরশ, কুরসি, লৌহ কলম, এই পৃথিবী এবং আসমানি দুনিয়া সব কিছুকে নিজের হাতের তালুর ন্যায় অবলোকন করা, এটা হচ্ছে হাজির নাজির অর্থ। আর দূর ও নিকটবর্তীর আওয়াজ শোনা, দূরের আওয়াজও শোনা এবং নিকটবর্তী আওয়াজও শোনা। এক মুহূর্তে সমস্ত জগৎ ভ্রমণ করে নেয়া, হাজারো মাইল দূরে অবস্থানরত পেরেশান গ্রস্ত ব্যক্তির পেরেশানিকে দূর করে দেয়া, এই গতি রুহানি হোক অথবা জিসমে মিসালের মাধ্যমে হোক অথবা ওই শরীর মোবারকের মাধ্যমে হোক যা কবরে দাফন রয়েছে, কবরে অবস্থান করছে, এটা হচ্ছে ডেফিনেশন অফ হাজির নাজির, এটা হচ্ছে হাজির নাজিরের সংজ্ঞা। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেকে বিশ্বাস করতে চায় না যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির। আসলে তাদের মাথায় যে কনসেপ্টটা রয়েছে, ভুল কনসেপ্ট রয়েছে, যার কারণে তারা বিশ্বাস করতে চায় না। হাজির নাজিরের অর্থ কি? আমাদের দাবি, আমাদের আকীদা কখনো এটা নয় যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রকাশ্য শরীর মোবারকের মাধ্যমে সমস্ত জায়গায় মজুদ রয়েছেন। তবে হ্যাঁ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময়ে একের অধিক স্থানে যেতে পারেন। হাজির নাজির বিষয়টা একটি মিসালের, একটি উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি। যেমন সূর্য আসমানের উপর তার শরীর সহকারে, তার স্ট্রাকচার অনুসারে সেখানে মজুদ রয়েছে, কিন্তু সূর্যের আলো, সূর্যের কিরণ সারা বিশ্বের মাটিতে পতিত হচ্ছে, পুরো ভূপৃষ্ঠে পৌঁছে যাচ্ছে। তো সূর্য আছে কোথায়? আসমানে। আর তার আলো ছড়িয়ে যাচ্ছে কোথায়? পুরো ভূপৃষ্ঠে। তদ্রূপ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় তার বডি সহকারে উপস্থিত আছেন, কবরে শায়িত আছেন, আর সেখানে হাতের তালুর ন্যায় পুরো বিশ্বকে তিনি অবলোকন করছেন। হাজির নাজির অর্থ এই নয় যে তার শরীর মোবারক সব জায়গায় আছে, না, এরকম আকীদা আমাদের না। তার মানে আমাদের আকীদা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে
তার মাজারে আনোয়ারের মধ্যে অবস্থানরত পুরো বিশ্বকে হাতের তালুর ন্যায় দেখে ফেলা। হ্যাঁ, তবে এটা হতে পারে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চান যে কোনো জায়গায় যেতে পারেন, কিন্তু প্রত্যেকটা জায়গা থাকাটা জরুরি নয়, প্রত্যেকটা জায়গা থাকাটা আবশ্যক নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে মাজার শরীফ থেকে তার পরেশানগ্রস্ত উম্মতের যারা হাজারো দূর মাইলে অবস্থান করছে তাদের সাহায্য করে দিতে পারেন। এটা হচ্ছে সংক্ষিপ্ত হাজির নাজিরের অর্থ। আচ্ছা, হাজির নাজিরের কনসেপ্টটা কি কোরআন দ্বারা সাব্যস্ত? হ্যাঁ মাদানী চ্যানেল দর্শক বন্ধু, কোরআন হাদিসের মাধ্যমে আমরা হাজির নাজিরের কনসেপ্টটা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 26 নং পারার 8 নং আয়াত সূরা ফাতহার 8 নং আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, নিশ্চয় আমি আপনাকে হাজির নাজির করে এবং সুসংবাদ দাতা হিসেবে এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, দেখুন এই আয়াতের মধ্যেও হাজির নাজির কনসেপ্টটা এসেছে। এর তাফসীরের মধ্যে হযরত আল্লামা আলাউদ্দিন আলী বিন মুহাম্মদ খাজিন রহমতুল্লাহ তাআলা আলাই বলেন, হে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আমি আপনাকে আপনার উম্মতের আমল এবং অবস্থার প্রত্যক্ষকারী হিসেবে প্রেরণ করেছি। আপনি কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে ইমানদারদের এবং আনুগত্যশীলদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন, আর কাফেরদের এবং যারা কাফের এবং অবাধ্য তাদেরকে জাহান্নামের শাস্তির ভীতি প্রদর্শনকারী হিসেবে আপনাকে প্রেরণ করেছে, আর যারা ইমানদার আর আনুগত্যশীল তাদেরকে জান্নাতের সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ করেছে। তাহলে বোঝা গেল হযরত আল্লামা আলাউদ্দিন আলী বিন মুহাম্মদ তার তাফসিরের মধ্যেও হাজির নাজিরের কনসেপ্টটা বর্ণনা করেছেন। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বারেলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতের তাফসিরের মধ্যে বলেছেন, নিশ্চয়ই তোমাকে প্রেরণ করেছি সাক্ষী এবং সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে, যারা আপনার তাজিম করে, যারা আপনাকে সম্মান করে তাদেরকে মহা অনুগ্রহের সুসংবাদ দিন, আর যারা আপনার অবমাননা করে তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন। যেহেতু আল্লাহ আপনাকে সাক্ষী বানিয়েছেন আর প্রত্যক্ষকারী বানিয়েছেন, তো উচিত হচ্ছে যে আপনি উম্মতের সমস্ত কাজ, সমস্ত কথা, সমস্ত আমল, সমস্ত অবস্থা আপনার সামনে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, এবং এই রাসূল হচ্ছে তোমাদের জন্য সাক্ষী, প্রত্যক্ষদর্শী। এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত সাইয়েদুনা ইবনে জারির তাবারি রহমতুল্লাহ তাআলা আলাইহি নকল করছেন যে হযরত সাইয়েদুনা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াতের অর্থ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মাঝে সাক্ষী, যা তোমরা আমল করো, যা তোমরা কর্ম সম্পাদন করো, তোমাদের কর্ম সম্পর্কে, তোমাদের আমল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী। এখন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের জানা উচিত যে হাজির নাজিরের কনসেপ্টটা কি হাদিস শরীফের মধ্যে রয়েছে। হ্যাঁ হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাদিস শরীফের মধ্যেও রয়েছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির ও নাজির। নবী করিম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন প্রশ্ন থেকে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাজির নাজির হওয়াটা কি হাদিস দ্বারা প্রমাণিত? হ্যাঁ, হাদিস দ্বারাও প্রমাণিত রয়েছে। যেমন হযরত সাইয়েদুনা সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমার জন্য জমিনকে, ভূপৃষ্ঠকে, পৃথিবীকে সংকুচিত করে দিয়েছেন, সুতরাং আমি পৃথিবীর পূর্ব এবং পশ্চিম পর্যন্ত যা কিছু আছে সব কিছু আমি দেখে নিয়েছি। সুবহানাল্লাহ, হযরত সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হুজুর
نبی کریم رؤوف الرحیم صلی اللہ علیہ وسلم ارشاد کرچن، اللہ پاک ہمار سامنے دنیا پیش کر دلین، ہمار سامنے دنیا تلے دھرلین، دنیا ایبং তার মধ্যে আগন্তুক কিয়ামত পর্যন্ত যতগুলো ঘটনাগুলি হবে, যত ঘটনা ঘটবে আমি আমার হাতের তালুর ন্যায় দেখে নিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদিনী চ্যানেল দর্শকবৃন্দ চিন্তা করে দেখুন কি হবে কিয়ামত পর্যন্ত, সব কিছু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে নিয়েছে। আসলেই তো হাদিস শরীফের মধ্যে কিয়ামতের আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে কিয়ামত আসার পূর্বে দাজ্জাল আসবে, সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে, ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে, ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, ইয়াজুজ মাজুজ আসবে, দাব্বাতুল আরদ আসবে, এগুলো সম্পর্কে কে ব্যক্ত করেছে, এগুলো সম্পর্কে কে জানিয়েছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। কেন? তাকে হুজুর আলাইহিস সালামকে কে এগুলো ইলম দান করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান علمه البيان الشمس والقمر بحسبان الله اكبر حضرت عقبا بن عامر رضی اللہ تعالی عنہ বলেন একদিন তাজদার রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়েছিল তাদের নামাজ পড়ার জন্য তাশরিফ নিয়ে গেলেন। যখনই তিনি জানাজার সামনে উপস্থিত হলেন তিনি মিম্বারের উপর দাঁড়ালেন এবং দাঁড়িয়ে বললেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাদের পেশওয়া আর আমি তোমাদের জন্য সাক্ষী স্বরূপ, আমি তোমাদের জন্য সাক্ষী, নিশ্চয়ই খোদার শপথ আমি এখন হাউজে কাউসারকে অবলোকন করছি। আল্লাহু আকবার। আছেন কোথায়? আরব দেশে। আর উহুদ পাহাড়, উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছে ওই শহীদদের জানাজার সামনে আছেন, আর সেখান থেকে তিনি হাউজে কাউসার অবলোকন করছেন। মাদিনী চ্যানেলের দর্শক বন্ধু, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে ভূপৃষ্ঠের যতগুলো খাজানা রয়েছে খাজানার আমাকে চাবি দিয়ে দেওয়া হয়েছে, আমাকে ভূপৃষ্ঠের খাজানার চাবি দেওয়া হয়েছে, আর নিশ্চয় খোদার শপথ তোমাদের বিষয়ে আমার কোনো ভয় নেই যে আমার পরে তোমরা শিরিক করবে। হ্যাঁ, তবে আমার এ ভয় রয়েছে যে তোমরা দুনিয়ার মহাব্বাতে পৃথিবীর ভালোবাসায় তোমরা ফেসে যাবে। আল্লাহু আকবার। আজ দেখেন, আজকে শিরিক থেকে তো মানুষ বাঁচছে, উম্মতে মুহাম্মাদিয়া হুজুর আলাইহিস সালামের উম্মত, আমরা শিরিক থেকে বাঁচার চেষ্টা করছি, কিন্তু আমরা দুনিয়ার মহাব্বাতে দুনিয়ার ভালোবাসায় অর্থ উপার্জনে আমরা এমন ব্যস্ত হয়ে গিয়েছি, আমরা এমন মত্ত হয়ে গেছি, আমরা এমন মগ্ন হয়ে গিয়েছি যে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, রাসূলকে ভুলে গিয়েছি, যেন আমাদেরকে মরতেই হবে না, আজীবন আমরা যেন পৃথিবীতে থাকি এমন অবস্থা হয়ে গিয়েছে। বাস টাকা উপার্জন করতে হবে, ইলমে দিন শিখতে হবে না, আজ আমরা নামাজ সম্পর্কে জানি না, নামাজের ফরজ জানি না, ওয়াজিব জানি না, মুস্তাহাবাত জানি না, যাকাত কীভাবে দিতে হয় আদায় করতে হবে জানি না, কোরআন শুদ্ধভাবে পড়তে পারি না, শুধু অর্থ উপার্জন, অর্থ উপার্জন। হ্যাঁ, অর্থ উপার্জন করতে হবে, এটা প্রয়োজন, পৃথিবী পৃষ্ঠে বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন রয়েছে, কিন্তু একেবারে দিন থেকে সরে গিয়ে আল্লাহকে ভুলে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহকামকে ভুলে গিয়ে অর্থ উপার্জন করাটা মোটেও এটা লাভজনক নয়। কিয়ামতের দিন যদি ইবাদত না করার কারণে, নামাজ না পড়ার কারণে যদি আমাদের পাকড়াও করা হয় আমাদের কি অবস্থা হবে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ তাআলার পাকড়াও খুব খুব কঠিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাজির নাজির হওয়ার ব্যাপারে বুজরুগানে দিন কি ইরশাদ করেছেন, বুজুগানে দিন তাদের কি মতামত ব্যক্ত করেছেন, আসুন আমরা জানি। হযরত ইমাম জালালউদ্দিন সিয়ুতি আশ-শাফেঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহ, হযরত আবু মনসুর আব্দুল কাদির বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহের উক্তি নকল করেন যে আমাদের সাথীদের মধ্য থেকে যারা মুহাক্কিক মুতাকাল্লিমিন ছিলেন, নিশ্চয় মুতাকাল্লিমিন ছিলেন, তারা বলেছেন যে নিশ্চয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় ওয়াফাতের পরে জীবিত আছেন, আর স্বীয় উম্মতের সমস্ত নেকি যা করছে, উম্মতেরা যা নেকি করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে অবস্থানরত সেগুলো অবলোকন করছেন, নিজের উম্মতকে দেখা,
তাদের অবস্থা সম্পর্কে জানা, তাদের অন্তরের ইচ্ছা সম্পর্কে জানা, তাদের রহস্য সম্পর্কে জানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সহজ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাফাত এবং হায়াতের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু কুল্লু নাফসিন রায়েকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন, কিন্তু সাথে সাথে আবার ওই পূর্বের ন্যায় জীবন লাভ করেছেন। আম্বিয়া আলাইহিমুস সালাম মের যখন আত্মা বের হয়, তখন এক পাশ থেকে বের হতে থাকে আর এক পাশ থেকে প্রবেশ করে, পূর্বের ন্যায় আবার তারা জীবন লাভ করেন। শুধু সামান্য মুহূর্তের জন্য তাদের মৃত্যু আসে, সামান্য সময়ের জন্য ফাত লাভ করে। তো আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শেখে মুহাক্কিক আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, উম্মতের ওলামা গণের এই মাসালার মধ্যে কোনো ইখতিলাফ নেই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাস্তব জীবনের সাথে এখনও জীবিত আছেন, এই মাসালার মধ্যে কোনো ইখতিলাফ নেই, বরং রাসূলুল্লাহ সাল্লাম জীবিত আছেন এই কথার মধ্যে কোনো রকম সন্দেহ নেই, কোনো তাবিল নেই। হুজুর আলাইহিস সালাতু সালাম তার উম্মতের অবস্থা সম্পর্কে হাজির ও নাজির। এক জায়গায় বলেন শেখ মুহাক্কিক আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভি, এক জায়গায় বলেছেন যে শাহিদের অর্থ হচ্ছে উম্মতের অবস্থা, তাদের নাজাত, তাদের ধ্বংস, তাদের সত্যায়ন করা, তাদের মিথ্যা প্রতিপন্ন করা, এগুলো সম্পর্কে, সব কিছু সম্পর্কে, তারা ঈমান আনয়ন করছে কি করছে না, তারা আমল করছে কি করছে না, সব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির সব কিছু অবলোকন করছেন, সব কিছু দেখছেন। হে লোকেরা, তোমাদের উপর তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এই জন্য সাক্ষী হবেন যে তিনি তার নূরে নবুয়ত, নবুয়তের নূর দ্বারা পরহেজগারদের মর্যাদাকে জানবেন। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহি তাআলা বলেন, হে লোকেরা, তোমাদের উপর তোমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এজন্য সাক্ষী দেবেন যে তিনি তার নবুয়তের নূর দ্বারা পরহেজগারদের মর্যাদা সম্পর্কে জানেন, এবং তিনি এটাও জানেন যে অমুক উম্মতি কোন স্তরে রয়েছে, কতটুকু তার মর্যাদা রয়েছে, কার ইমানের অবস্থা কতটুকু। আর তিনি এটাও জানেন যে আমার অমুক উন্নতির ক্ষেত্রে এই এই জিনিসের বাধা রয়েছে, এই জিনিসের কারণে তার উন্নতি হচ্ছে না, এটাও জানেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তোমাদের গুনাহ, তোমাদের পদমর্যাদা, তোমাদের ভালো মন্দ আমল, তোমাদের ইখলাস, তোমাদের মুনাফিকি সম্পর্কে জানেন। তোমাদের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুরোধ করব যে আমরা সবাই নেককার হয়ে যাই, আমরা মুত্তাকি হয়ে যাই, পরহেজগার হয়ে যাই, আমাদের অবস্থা সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবলোকন করছেন, আমাদেরকে দেখছেন। আমরা যারা নামাজ আদায় করে না তারা নামাজি হয়ে যান, যারা রোজা রাখেন না তারা রোজা রাখুন, নিজেকে নেকির দিকে নিয়ে আসুন। মাদিনী চ্যানেল দর্শক বৃন্দ, আজ এই পর্যন্ত। আমরা আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। জ্ঞান গর্ভ দিনই কথা, জ্ঞান গর্ভ দিনই কথা।